আসসালামু আলাইকুম। সাত কৃষি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের আমি আপনাদের দেখাবো চুইজাল। যারা যারা চুইজাল চেনেন না অবশ্যই চেনবেন, চুইজালের অনেক গুণাগুণ। যারা জানেন না অবশ্যই শুনে নেবেন, অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন। দর্শক, চুইজাল খুলনা যশোর অঞ্চলের লোক নাই যে চুইজাল চেনে না। চুইজাল আমরা রান্না করে খাই, এটি একটা ঔষধীয় গাছ বলে চলে চুইঝাল। চুইঝাল গাছ দেখতে অনেকটা দেখেন পান পাতার মতো, পাতা কিছুটা লম্বা ও একটু পুরো হয়ে থাকে। এই পাতায় ঝাল নেই, এই কাণ্ডে লতা কেটে ছোট টুকরো করে মাছ ও মাংস রান্নার ব্যবহার করা হয় এই চুইঝাল। চুইঝালের জন্য মাটি প্রস্তুতির জন্য দোআঁশ আঁশ ও বেলে দোয়া আঁশ মাটি পরিষ্কার পানি ও নিঃশোষণের সুবিধাযুক্ত ছায়াময় উচ্চ জমিতে সাধারণত চুইঝাল করা হয়। চুইঝালের জন্য আলাদা কোনো মাটির প্রয়োজন নেই। সাধারণ ফল বাগান বৃক্ষ বাগানে মাটি জমির উপযুক্ত চুইঝালের জন্য। শুধু খেয়াল রাখতে হবে বর্ষা বন্যায় যেন চুইঝাল গাছ গোড়ার পানি না জমে। দর্শক, এটা কিন্তু পচনশীল, পানি যদি জমে যায় তাহলে আপনার গাছ বাঁচানো হবে না। এতে কেন চুইঝালের বড় ডাটা এগুলো কেটে কেটে খেতে হয়। চুইঝালের জাতীয় গাছ এই কাণ্ড ধূসর এবং পাতা পান পাতার মতন দেখতে সবুজ রঙের চুইঝাল খেতে ঝাল হলেও এর রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুণ। চুই লতা শিকড় ও কাণ্ডে পাতা ফুল ফল সবই ভেষজ গুণসম্পন্ন। এছাড়া মশলা হিসেবে এটি ব্যবহার হয়। বাংলাদেশ দক্ষিণ পশ্চিমাঞ্চল জেলা বাগেরহাট খুলনা নড়াইল যশোর সাতক্ষীরা এলাকায় এর জনপ্রিয় না বলে বোঝানো যাবে না চুইঝাল। দর্শক, চুইঝালে অনেক উপকার আছে আপনারা শুনবেন। অ্যাজমা রোগে ওষুধ হিসেবে কাজ করে। ব্যাকটেরিয়া ছত্রাকজনিত রোগ প্রতিরোধে চুইঝাল বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ছত্রাকজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে এই চুইঝাল। দর্শক, ক্যান্সার প্রতিরোধে এতে প্রচুর পরিমাণ আইসোফোর ফার্বন ও অ্যালকোরেট নামক ফাইটোকেমিক্যাল রয়েছে। প্রস্তুতি মায়ের প্রসাব পরবর্তী ব্যথা পোষণে ভালো কাজ করে চুইঝাল। মানসিক প্রশান্তিতে স্নায়ুবিক উত্তেজনা মানসিক অস্থিরতা পোষণ করে। হৃদরোগে প্রতিরোধে দেহে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে। ব্যথা দূর করতে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ব্যথা দূর করে শরীর সহজ সতেজ রাখতে সাহায্য করে। গ্যাস্ট্রিক সমস্যা খাবারের রুচি বাড়াতে ক্ষুধা মন্দ দূর করতে কার্যকর ভূমিকা রাখে এই চুইঝাল। দর্শক, পাকস্থলী অন্ত্রের প্রদাহ সরাতে চুইঝাল উপকারী। দর্শক, আমি চুইঝাল গাছটি লাগিয়েছি আজকের 3 বছর বয়স। এই দেখেন প্রত্যেক ডাল, এসব ডাল আমি কেটে কেটে রান্না করে খাই। আপনি এই গাছ লাগাতে ভুলবেন না, এটা একটা ঔষধীয় গাছ। অবশ্যই আপনি আপনার বাসার ছাদে লাগাবেন, ছাদে কিন্তু চুইঝাল লাগানো খুবই কঠিন। তারপরে আমি আপনাদের বলে দিচ্ছি, চুইঝালের মাটির দশ আঁশ মাটি নেবেন। নেওয়ার পরে টপে আপনি টাইট করবেন না, মাটি একটু হালকা থাকবে মাটির। তারপরে আপনি সার দিতে পারেন, যেমন শুকনা গোবর এগুলো দিবেন, হাওয়ায় হয় নাইকেলের ছোবরাও দিবেন গোড়ায়, যাতে গোড়াটা ঢিলা থাকে। দর্শক, সব থেকে একটা কঠিন জিনিস আছে চুইঝালের গোড়ার জন্য
পানি জমাট না থাকে অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। আপনার পানি যদি জমাট থাকে তাহলে আপনার গাছ কিন্তু দূরত্বে পচে যায়, একবার জুঁইঝাল গাছ কিন্তু পচন হলে এরা বাঁচানো খুবই কঠিন, এদিকে একটু খেয়াল রাখবেন। আজকের এই পর্যন্ত, আবার কথা হবে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।